একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া, তাল মিলিয়ে চলতে থাকে খুশির আসা যাওয়া। কিছু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতি রোপণ, এভাবেই যে চলতে হবে এরই নাম জীবন। জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন। সময় যখন ভালো থাকে তখন পররাও আপন হয়ে যায়, আর যখন খারাপ সময় আসে তখন আপনরাও পর হয়ে যায়। মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত, আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। আরে ভাই, একটি কথা মনে রেখো, পৃথিবীতে ফ্রিতে কিছুই পাওয়া যায় না, শুধু মায়ের ভালোবাসা ছাড়া। কার বাবা পেশায় কি সেটা বড় কথা নয়, তিনি যে একজন বাবা এটাই বড় কথা। একজন মা পারেন পাঁচজন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু সে পাঁচজন মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। বেশি চালাক মানুষের একটাই সমস্যা, তারা সব বুঝে, কিন্তু আপনি যে তার চালাকি বুঝেন সেটা তারা বুঝতে পারে না। তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয়, তোমার নীরবতা দেখে বোঝা যায়। তুমি কতটা ভালোবাসো সেটা উপহার দেখে নয়, তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায়।